বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন তিনজন। হতাহতরা সবাই ট্যাঙ্কারের প্রকৌশলী ও কর্মচারী ছিলেন। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীতে এমটি ইবাদি এক নামে একটি তেলের ট্যাঙ্কার নোঙর করা ছিল। ধারণা করা হচ্ছে, জেনারেটর চালু করার সময় এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জাহাজের কর্মী বাবুল কান্তি দাস ও স্বাধীন নামে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।